সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লাস্ট উইকে একটা নিউজ কিন্তু বেশ ভাইরাল হয়, সেটা হচ্ছে কলকাতার জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো সারেগামা পায়ের রেজাল্ট ফাঁস, এবং সেই অনুষ্ঠানে শুটিংয়ের একটি ছবিও ফাঁস হয়। এরপর থেকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ছড়াতে থাকে যে সারেগামা পায়ের সেন্সেশন নোবেল এবারের সিজনে থার্ড পজিশন লাভ করেছে। এখন শুরুর দিকে কিন্তু এই নিউজটা গুজবই মনে হচ্ছিল, কারণ এই গ্র্যান্ড ফিনালটি টেলিকাস্ট হবে 28 জুলাই, এবং তখন কোনো অথেন্টিক সোর্স থেকে এই বিষয়টি কনফার্মও করা যাচ্ছিল না। এরপর ইন্ডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে লেখালেখি শুরু হয়। ইনফ্যাক্ট প্রথম আলোতেও ছাপানো হয় যে নোবেল তৃতীয় হয়েছে। এছাড়া আমরা স্টার গল্প যখন ভিতরে খোঁজখবর লাগাতে থাকি তখন জানতে পারি যে নোবেল আসলে তৃতীয় অবস্থান অধিকার লাভ করেছে। তবে নোবেলের সাথে যখন এই বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় তখন কিন্তু তিনি এই টপিক্সে কথা বলতে চাননি। ইনফ্যাক্ট বিভিন্ন গণমাধ্যমের ইন্টারভিউগুলোতেও তিনি বলেছেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার আগে তিনি রেজাল্ট নিয়ে কিছুই বলতে চান না। তবে রিসেন্টলি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে নোবেল জানালেন সারপ্রাইজিং এক ইনফরমেশন। তিনি বলেছেন ফাইনালের নাকি এখনও শুটিং বাকি রয়েছে, ফাইনালের নাকি এখনও শুটিংই হয়নি, জানি না এখনও ফাইনালের শুটিং হয়নি, এবং রেজাল্ট নিয়ে তিনি বরাবরের মতো কিছুই বলতে চান না। এবং এখন এটা নিয়েই নতুন করে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন যে তাহলে গ্র্যান্ড ফিনালের আমরা যে ছবিটা দেখেছিলাম সেটা আসলে কিসের ছিল। তবে কেউ কেউ মনে করছেন নোবেল যেহেতু নিজ মুখে বলেছে যে শুটিং হয়নি, তার মানে হয়তো আসলেই শুটিং হয়নি। আবার অনেকে এটাও মনে করছেন হয়তো শুটিং হয়েছে, কিন্তু অফিসিয়ালি যেহেতু কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি সেজন্য হয়তো নোবেলের এসব বিষয়ে কথা বলা বারণ, এবং এই জন্য হয়তো নোবেল একথা বলেছে। এখন যাই হোক, কী হয়েছে বা কী হবে কিংবা নোবেলের অবস্থান কোন পজিশনে আছে সেটা তো ফাইনালি আমরা 28 জুলাই গ্র্যান্ড ফিনালে যখন টেলিকাস্ট হবে তখন দেখলেই বুঝতে পারবো। বাট এখন যে সব কিছু নিয়ে নতুন করে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হলো, এটা নিয়ে আপনার মতামত কী কমেন্টস করে জানিয়ে দিন। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।